হে গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ ব্ল্যাক শ্যাডো আর আমি চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের অন্য একটা মোডের সম্বন্ধে গেম প্লে দেখাবো, আর এমন গেম প্লে দেখাবো না তোমরা ভয় পেয়ে যাবে, ঠিক আছে? এমন ভয় পাবে আর জীবনে কোনো গেম প্লেই দেখবে না। আর বেশি কথা বলবো না, গেমে প্লে যাওয়া যাক। হেভি সুন্দর বললাম। হ্যাঁ, আজকে গাইস গান ফাইট হবে, গান ফাইট। এই দেখো তোমরা, আরে ওয়েটিং দেখাবে এখনই, দেখায়নি। এই যে এই মোডটা খেলবো, গান ফাইট। আমার হেভি লাগে, হেভি কম্পিটিটিভ ফিল আসে, আর আমি অত প্রো প্লেয়ার নই যে একেবারে সেই লেভেলের গেম প্লে দেখাবো। আর অপোনেন্টও ভালো পড়া দরকার, যাতে গেম তোমরা আমার খেলেও মজা আসে আর তোমাদের দেখেও মজা আসে। আর রেকর্ডিংয়ের টাইমে যেন কেউ না চলে আসে, তো লজ্জা লাগে। তো যাই হোক, ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি আমি তো জানি না, জানাবে কমেন্টে। আর গেম প্লে কেমন লাগলো সেটাও জানাবে। আর এটা আমরা দুজন আর অপোনেন্টে দুজন থাকে, আর খেলে হেভি মজা হয়। আর এদিকে এত ম্যাপ, এত মোড ডাউনলোড হয়ে যাচ্ছে, ফোনমুড়ি ফুল হয়ে যাচ্ছে, আর ডাইরেক্ট গেমে যাওয়া যায়। আর আগেও ডাউনলোড কয়েকটা ম্যাচ খেললাম, আমার মনে হলো না যে ওই ম্যাচগুলো তোমাদের স্যাটিসফাই করতে পারবো ম্যাচ দিয়ে। রপিতা গেমের মধ্যে ঢুকলাম, কি বলা যায়, ওরা একটা জিতে গেছে, আমরা একটা জিতে গেছি, এই জায়গাটা আমার খুব খারাপ লাগে। আমি আগের বারও আমি খেলে জিততে পারতাম না। মিডিলে গেমের মিডিলে কেন দেয় আমি বুঝি না। আর এটা দেখেছো তো, হাম্বুল দিস্তা, হয়েছে মালটা অন্ধ। আরে ছি ছি ছি, এনিমি ইন সাইট, রিলোডিং। কই গাইস, ইয়ারফোন নেই। ছি ছি ছি, আমার ইয়ারফোন নেই না, আমার শুনতেও প্রবলেম হচ্ছে, কোন দিক থেকে আসছে না আসছে। ইয়ারফোন থাকলে না এটা কি স্নাইপার, দেখা যাক। তখন একটা স্নাইপারের নামে কি উল্টাপাল্টা দিয়ে দিয়েছিলো, এবার কেস খাবে আমার হাতে। না না, স্নাইপার না। স্নাইপারই গেছে একটা আমার বোমে। কেমন দিলাম, কেমন দিলাম, এই প্রথম মনে আমার ওই বোমটাতে কেউ মরেছে, মানে জানতাম না কি কাজে হয়। সাইড চেঞ্জ করে দিয়েছে, এবার মনে আমাদের এই পাশ থেকে দিয়েছে, অপনেন্ট আমাদের ওই পাশ থেকে আসছে, কোনো ব্যাপার না। উপর দিয়ে আসছে কেন, এই চলে এসছে, চলে এসছে, কি বাবা, আমিও নিই। আমাকে ইজি মারতে পারতো, আমার লাইফ কম ছিল, একটা চিপ মারলেই মরে যেতাম। আর আমি তো জানি কি ভুংবাং খেলোয়াড়। এই বন্ধুটা তো ঠিক আছে, এটা দিয়ে আমি দিয়ে দেবো পুরো 100 রাউন্ড গুলি বেরোবে। এটা মুখের মধ্যে থ্রো মারবো এনিমির। যে মালটার জন্য আমার প্রবলেম হলো, মালটার জন্য পাস করে বোমটা ফেলবো, ফেলবো, ওদিকে গেলই না। না না, আরে আটকে দিল না, ওই ডান দিক করে আমি ফেলবো ভেবেছিলাম, ওর গায়ে থ্রো করবো, কিন্তু কি বলবো। কন্টাক্ট উইথ এনিমি,
শেট নুব্রাদের মতো মজা আসছে। আমার এটা হেভি লাগে, তোমরাও খেলে দেখবে মজা পাবে। এটা কি আমার বন্দুক? আমি এটা এখানে ফিট করে দিই। আমাদের জিততে হবে। টার্গেট ইন সাইট। কোথায় আমি দিয়েছি আমি নিজেই ভুলে গেলাম বোমটা। আমাদের কি করলো কি ও? বেকার কোনো কাজে লাগে না এত বড় মিসাইল মারি, তাও মর আমাকে এই জায়গা হোল্ড করেই খেলতে হবে। কোন দিকে আমি না ইমা মেরে দিল ওটা দিয়ে জিতে গেল। ছি 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 আর আমি এটা দিয়ে মারছিলাম। পরের বার জিতবো, কি হয়েছে? মজা তো আসলো, হারলে হারবো সেই ভিডিওটাই দেবো, তোমরা ওটাই এনজয় করবে। হলে না দেখি দিতাম। আমি 10টা কিল করেছি আর আমাদের একটা, আর ওদের 13টা। একজন ভালো খেলেছে ওই ছেলে। 10টা কিল কি করে করলাম? এটা আই থিঙ্ক জিতবো, না জিতলেও দেবো আমি। গেম দেখা নিয়ে কথা তোমাদের, তোমরা মজা নিয়ে কথা। এই ম্যাপটা আগে দেখিনি। এটা যা জিনিস মরি যাচ্ছে, কিন্তু এটা দিয়ে মেরে কোনো মজা আছে এখন? অ্যাকচুয়ালি কি বলতো, চাকু দিয়ে আর এটা দিয়ে না মারলে অনেক মারা যায়, কিন্তু বেকার গেমটাকে এনজয় করতে হবে তো না, তো এটা দিয়ে খেলা উচিত। আর ওটা মেন টাইমে ধরো একেবারে গুলি শেষ আড্ডাড্ডি তখন। মেয়ে দিয়েছে আমি এনিমি। আরেকটা জিনিস আছে, এই জিনিসটা কি ট্রফি সিস্টেম? এটার মানেটা কি? এটা দিয়ে আমি সব লাগিয়ে দেবো। এনিমি কন্টাক্ট। আরেকজন কই? ও দুজন একসাথে কিল হয়ে গেছে মনে তো হয়, দুইজন একসাথে কিল হয়েছে। মজা আছে। অপোনেন্ট এবার একটু হালকা পড়েছে, ওরা এবার ভুল। আমি ভেবেছি ও মেরে দিয়েছে, আমি বললাম না দেখাই যা। প্ল্যান করছে না ওরা কোনো, ওরা এর আগে এমনি নর্মাল খেলেছিলাম যেটা সেটা হেভি খেলেছিলাম। জিতা কথাই, তখন জানে একটু প্ল্যান করুক, বা দিক দিয়ে ডান দিক দিয়ে আসুক। আর আমার টিমমেট হলে আমি বল মানে আমার ফ্রেন্ড হলে বলতাম ওই পাল্টে আসার কথা। হ্যাঁ চেঞ্জ দিয়েছে,
একটু চেঞ্জ করেছে মনে হয় রাস্তা। যাই হোক ভালোই হয়েছে, কথা একটু কম কম বললে অপোনেন্ট ফালতু গুলি চালালো না অপোনেন্ট, কি বলবো মজা লাগে। ভাই খেলবো খেলবো ভাবি, কিন্তু ভাইয়ের যে ঘরের আর কি ব্যাকগ্রাউন্ডে খুব আওয়াজ আসে। আমি এমনিতে হয়েছি আর এখনই ভিডিও করছি, এখনই রেকর্ডিং করবো, আর কাল ভিডিও আপলোড না করার একটাই কারণ নিমন্ত্রণ ছিল, তাই নিমন্ত্রণ খেতে গেছিলাম, আর কোনো এক্সকিউজ নয়, এটা অরিজিনালি হয়েছে। আবার কালকে আবার ভিডিও আসবে, আজকে ভিডিও আসবে চাপ নেই। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সব কিছু করে দেবে। তো গাইস আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ, বাই।